আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন হচ্ছে 152তম পর্ব ধারাবাহিক আলোচনা, আর সূরা নিসার 150 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। এখানে শিরোনামটা হলো যে সঠিক কাফের কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা, নিশ্চয়ই যারা অস্বীকার করে, বিল্লাহে আল্লাহকে, ও রাসূলিহি এবং তার রাসূলকে। এখানে অস্বীকার বলতে কি বোঝায় এটাকে তাফসীর করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে অনেক আলোচনা আসবে। আল্লাহ মুসলমানদের অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আলোচনা করলে বোঝা যাবে আসলেই আল্লাহকে অস্বীকার করে, ও রাসূলিহি তেমন রাসূলকে অস্বীকার করে। ওই ইউরিদুনা, এবং তারা চায়, আইয়ু ফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মধ্যে তারা পার্থক্য সৃষ্টি করতে চায়। ও ইয়াকুলুনা, তারা বলে, নুমিনু, আমরা ঈমান আনব, বেবাদেন, একটিকে কাউকে, ওয়ানাক ফুরু বিবাদ, এবং আর কাউকে আমরা অস্বীকার করব, কাউকে কারো উপরে ইমান আনবো, কারো উপরে আমরা কাউকে অস্বীকার করব। ওয়া ইউরিদুনা, তারা কি চায়, আয়াত তাকেজু গ্রহণ করতে, বাইনা জালিকা সাবিলা, মানে একটি পথ তারা কি সৃষ্টি করতে চায়, মানে মাঝখান দিয়ে কি নিজের থেকে একটা পথ সৃষ্টি করতে চায়। অর্থাৎ বেদাত যারা করে, নিজের মন গড়া ইবাদত করে, সেই কথাই ইঙ্গিত করা হয়েছে। তোমরা কি মাঝখান দিয়ে একটা ইবাদতের পথ সৃষ্টি করতে চাও? আল্লাহ বললেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওই সমস্ত মানুষ হল সলিড নির্ভেজাল কাফের, এই এই শ্রেণীর মানুষ নির্ভেজাল কাফের। ও আতাদনা, শুধু তাই না, আল্লাহ খুব থ্রেট দিলেন, ও আতাদনা, আমি প্রস্তুত করে রেখেছি, লিল কাফিরিনা, কাফিরদের জন্য আজাব মহিনা, যন্ত্রণাদায়ক আজাব আমি রেডি করে রেখেছি, আজাবান আজিম, আজাবান আলিম, আজাবান মহিন, এই যে বিভিন্ন আজাবের কোয়ালিটি, এটা হলো যন্ত্রণাদায়ক আজাব আমি রেডি করে রেখেছি, লাঞ্ছনাদায়ক আজাব আমি রেডি করে রেখেছি। অল্লাযীনা আমানু, এখানে একটা শুভ সংবাদ দিলেন ইমানদারকে। এই যে কথাগুলো শোনার পরে সেই সময়ের সাহাবীরা কান্নায় ভেঙে পড়তেন, তারা অস্থির হয়ে যেতেন, এই জন্য পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুসংবাদের ব্যবস্থা করেন। আল্লাহ বললেন, অল্লাযীনা আমানু, এবং যারা ইমান এনেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি যারা ইমান এনেছে, ওলাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং তাদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করেনি, উলাইকা সাওফা ইউতিহিম, ওই সব লোকদের জন্য শীঘ্রই রয়েছে যে শীঘ্রই তাদেরকে দিবেন উজুরাহুম, তাদের পুরস্কার সমূহ। ওয়াকানাল্লাহু গাফুর রাহিমা, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং বড়ই মেহরবান। এ পর্যন্ত থাকলো, আগামী পর্ব দেখার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।